করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের আরো ভিডিও পেতে এবং পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আমরা চলেছি জুলুকের আঁকাবাঁকা পথ ধরে। আমরা খুব সকালেই পদমচেম থেকে জুলুকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন অনেকটা সময় অতিক্রান্ত। আমরা চলেছি জুলুকের বরফে ঢাকা পথ ধরে। সামনেই থাম্বি ভিউ পয়েন্ট। সমতল থেকে প্রায় 11,000 ফুট উচ্চতায় রয়েছে এই জুলুক। পাহাড়ি রাস্তা এখানে সাপের মতো এঁকে বেঁকে রয়েছে। একসঙ্গে পরপর রয়েছে 22টি বাঘ, যা দূর থেকে একটা অজগর সাপের মতো মনে হয়। জুলুকের সঙ্গেই নাথাং ভ্যালি, সেখানে সুন্দর ল্যান্ডস্কেপ, পাহাড়ের সঙ্গে আছে বরফ, জঙ্গল। সামনের থাম্বি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে বেশ সুন্দর। সুন্দর পাহাড়ি ঝর্ণা, লেক, জঙ্গল, বরফ মিলিয়ে এই সিল্ক রুটে 23টি স্থানে দাঁড়িয়ে ভালো দৃশ্য দেখা যায়। এই স্থানগুলির মধ্যে অন্যতম হল এই থাম্বি ভিউ পয়েন্ট। এখানে দু একদিন আগেই অত্যন্ত বরফপাত হয়েছে। এখন বরফ অনেকটা গলে গেছে এবং এজন্যে পথ অত্যন্ত পিচ্ছিল, তাই গাড়ি অত্যন্ত সাবধানে চলছে। সামনে আরও বরফের হাতছানি। পৃথিবী জোড়া প্রায় 6,500 কিলোমিটার ওল্ড সিল্ক রুট বা প্রাচীন রেশম পথের সবচেয়ে ছোট অংশটি তিব্বত থেকে পূর্ব সিকিম হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। প্রাচীন এই বাণিজ্য পথের অনুপম আকর্ষণ সিকিমের এই সিল্ক রুট। রংলি থেকে লিংতাম, পদমচেন, জুলু, লুংথুন, নাথাং ভ্যালি, কুপুপ লেক, বাবা মন্দির, ছাঙ্গু লেক হয়ে গ্যাংটকও চলে যাওয়া যায়। সিল্করুট যাত্রায় সবুজ লিংতাম, কিউখোলা, পদমচেন পেরোলেই রুক্ষ পাহাড়ি পথের শুরু। ডিসেম্বর থেকে এপ্রিল বরফের চাদরে ঢাকা পড়ে। পদমচেন থেকে জুলু হয়ে থাম্বি ভিউ পয়েন্ট মাত্র 24 কিমি রাস্তা। 4,200 ফুট উচ্চতায় ওঠার জন্যে আলপনার মতো দৃষ্টিনন্দন ভয়ঙ্কর সুন্দর সব বাঘ তৈরি হয়েছে। ভুলভুলাইয়া থেকে 180 ডিগ্রি ছড়ানো সেই সব বাঘ মুগ্ধ বিস্ময়ে দেখে নেওয়া যায়। 12,600 ফুট উঁচু লুংথুংয়ের সানরাইজ পয়েন্ট থেকে প্রথম সূর্যের আলোয় ভাসা কাঞ্চনজঙ্ঘা আর 13,500 ফুট উচ্চতায় নাথাং ভ্যালির বরফ সাম্রাজ্য বারে বারে হাতছানি দিয়ে ডাকবে পর্যটকদের। অনুপম প্রকৃতির টানে একাধিক দিন এখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। সিল্করুটের গেটওয়ে রংলি থেকে 9 কিমি দূরে 4,500 ফুট উচ্চতায় লিংতাম। 11-12টি পাহাড়ে ঘেরা সবুজের আঁচল বিছানো মকাইয়ের আর পাইনের নিবিড় গলাগলির চিরবসন্তের দেশ এটা। শতাব্দী প্রাচীন ভুটিয়া মনাস্ট্রি, ভুটিয়া নেপালিদের জীবন সারল্য, বাঁকুটার খোলা নিয়ে শান্ত সুন্দর গ্রাম, কাঞ্চনজঙ্ঘা সহ নানান পাহাড়ের নান্দনিক বিন্যাস, সবুজের বৈচিত্র্য, পাখি প্রজাপতি আর স্থানীয় মানুষের জীবন সারল্য নিয়েই এই সিল্ক রুট। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছে জুলুকের দিকে। এই ভিডিওটিতে পদমচেন থেকে জুলুকে যাওয়ার পথের দৃশ্য ফুটে উঠেছে। গত দুদিন আগে এখানে অতিরিক্ত বরফপাতের জন্যে রাস্তা বন্ধ ছিল আর আমরাও এই পুরো পথের পারমিশন পাইনি এখনও বরফ থাকাতে। আমাদের গন্তব্য থাম্বি ভিউ পয়েন্ট পর্যন্ত। এই পথ দিয়ে আমাদের গ্যাংটকে ফেরা হবে না। আমাদেরকে আবার থাম্বি ভিউ পয়েন্ট থেকে ফিরে এই পথেই গ্যাংটকে ফিরতে হবে। তবে ইতিমধ্যেই অল্প অল্প বরফের দেখা মিলছে। আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, তবে আকাশে এখন মেঘের ঘনঘটা কম থাকায়
একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এখানেও একদিন আগেই বরফ ছিল, এই বরফ গলে যাওয়াতে রাস্তা অত্যন্ত পিচ্ছিল। এই সংকীর্ণ রাস্তা দিয়ে তাই অতি সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এই সংকীর্ণ রাস্তায় সম্মুখে থাকা গাড়িগুলোকে অতিক্রম করে যাওয়া অত্যন্ত বিপজ্জনক মনে হচ্ছে।